Hi everyone, Assalamualaikum. Food Fusion and Creation Channel থেকে আমি সুলতানা মরিয়ম বরাবরের মতো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। খুবই ইজি এবং পারফেক্ট একটা চিকেন রেসিপি। তো আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি আশা রাখি করে নেবেন। তো যাই হোক, আমি পুরো রান্নায় চলে যাওয়ার আগে আমি বলতেছি, এখানে আমি চিকেন নিয়েছি 800 গ্রাম, এখানে 6 পিস চিকেন, 6 পিস চিকেনের জন্য আমি মশলা নিয়েছি। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে মশলার পরিমাণটুকু লিখে দিব। এখানে দেখেন আমি ক্যাপসিকাম নিয়েছি, মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম পেস্ট করে নিয়েছি। এছাড়াও আমি এটার সাথে যেটা দিয়েছি এটা হলো বড় সাইজের একটা টমেটো। আমি সিডটাকে মাঝখানে ফেলে দিয়ে এটার পেস্ট করে এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এখানে আধা ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। অবশ্য আমি যে পটটাতে রান্না করব ওই পটটাতেই আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেস্টের জন্য রেখে দিব। তারপর আমি যে কথাটা বলবো, আধা ঘন্টা পরে আমি এখানে ফিরে আসব। এটা আমি ভালো করে এখানে মাখতেছি, ভালো করে মেখে তারপর আমি এটাকে চিকেনটাকে রেখে দিব যে পটটাতে রান্না করি। তো আসলে অনেকভাবে রান্না করা যায়। আজকে আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমি এই চিকেনটাতে 6 পিস চিকেনের মধ্যে কোনোভাবেই কোনো পানি দিব না, তারপরে কোনো রকম কোনো পেঁয়াজ দিব না, পেঁয়াজ বাটাও দেই নি, পেঁয়াজও দেই নি। খুবই পারফেক্ট এবং সুস্বাদু একটা চিকেনের রেসিপিটা, যে কোনো ধরনের আপনার রাইস কিংবা যে কোনো ধরনের রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। প্লেন রুটির সাথে খেলে আরও বেশি ভালো লাগে এটা আর কি। তো এখন আমি এই রান্নায় সরাসরি চুলাতে চলে যাচ্ছি, যেটার সাথে আমি আধা ঘন্টা ম্যারিনেটের পরে আমি যেটা দিয়েছি এখানে দারুচিনি পাউডার দিয়েছি 1/2 টিস্পুন এবং আপনার এলাচি পাউডার দিয়েছি 1/2 টিস্পুন, এটা দিতেই হবে। তো যাই হোক, এই চিকেনটার টেস্টটা বহুগুণ বাড়ায় দেয় এই আপনার দারুচিনি পাউডারটা এবং এলাচি পাউডারটা। আমি বাড়তি এখানে আলাদা কোনো তেজপাতা কিংবা গোটা কোনো মশলা, গরম মশলা দেই নেই, কিন্তু অবশ্যই আমি গরম মশলা পাউডার দিয়েছি এখানে 1/2 টিস্পুন। তা আপনারা কেউ যদি মনে করেন যে এভাবে গুঁড়ামরিচটা দিবেন না, তাহলে আপনারা অবশ্যই কাঁচামরিচটাকে বেটেই দিবেন। এখানে আমি এখন আধা ঘন্টা আমার ম্যারিনেট হয়ে গেছে, সব ধরনের প্রসেস আমার শেষ। এখন আমি চুলার আগুনটা মিডিয়াম হাইতে দিয়ে এটা 10 মিনিটের জন্য কভার করে আমি এটাকে রান্না করব। 10 মিনিটের ভিতরে আমি 2-3 বার এটাকে নেড়ে চেড়ে দিব। এভাবে করে আমি রান্নাটা করব। এটার মধ্যে আমি বাড়তি কোনো পানি এখানে দেইনি। আপনারা যদি কেউ মনে করেন যে ক্যাপসিকাম এবং এখানে টমেটো পেস্টের সাথে আপনার ধনিয়া পাতা তাও বেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু দেইনি। তারপর আমি 10 মিনিট পরে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখনও আবার এখানে লেবুর রস আমি দিয়ে দিব। লেবুর রসটা আমি অবশ্যই দিব, 2 টেবিল চামচের মতো আমি এখানে লেবুর রস দিব। এরপর আমি আবারও 10 মিনিটের মতো এখানে অপেক্ষা করব। 10 মিনিটের ভিতরে সেমভাবে আমি 2-3 বার এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপর আমি এই 10 মিনিটের মধ্যে এমনভাবে আমি নাড়াচাড়া করব, প্রায় যখন আমার 7-8 মিনিট হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরাই নিব এবং চুলার আগুনটা সেমভাবে মিডিয়াম হাইতেই থাকবে। মিডিয়াম হাইয়ের মধ্যে থেকে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে আপনারা করে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন ফেসবুক আমাদের গ্রুপ পেজে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর যদি আপনাদের রান্নার পরে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আসলে প্রতিদিনে একঘেয়েমি রান্না আসলে কারোই ভালো লাগে না এটা আর কি। এখানে দেখেন আমার টোটাল 20 মিনিটের মতো আমি এখানে এটাকে রান্না করেছি। 20 মিনিট রান্নার মধ্যে আমি চুলার আগুনটা বরাবরই আমার মিডিয়াম ছিল, এখন আমি চুলার আগুনটাকে মিডিয়াম হাইতে করে, মিডিয়াম হাইতে চুলার দেখেই বোঝা যাচ্ছে মিডিয়াম হাইতে করে অনবরত নাড়াচাড়া করে আমি দাঁড়ায় থেকে নাড়াচাড়া করে আমি গ্রেভিটা আরেকটু ভুনা টাইপ করে ফেলবো, মানে চিকেনটাকে একদম ভুনা টাইপ করে ফেলবো। গ্রেভিটাকে একদম এই হাই আছে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5-6 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। তাহলে আমার টোটাল রান্নাটা এখানে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমি এখন এখানে
আপনার লেমন জুস দিয়ে দিব 2 টেবিল চামচ। আমি লেমন জুসটা এই সময় দিব এটা আর কি। তারপর আমি এখানে আরও 2-3 মিনিটের অপেক্ষা করব। টোটাল এখানে আমি চিকেনটাকে 25 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখেন আমি গ্রেভিটাকে দাঁড়ায় থেকে সুন্দরভাবে এটাকে নেড়ে চড়ে একদম চিকেন বোনাটাকে রেডি করে ফেলছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।